31শে ডিসেম্বরের মধ্যে শিলিগুড়িতে উঠিয়ে নিতে হবে পুরনো টোটো এবং সিটি অটো, অন্যথা নতুন বছরের শুরু থেকেই নেওয়া হবে কড়া ব্যবস্থা। এদিন শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে পরিবহন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি সিটি অটো মালিক এবং টোটো মালিকদের সঙ্গে বৈঠক করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। 31শে ডিসেম্বরের মধ্যে শিলিগুড়িতে উঠিয়ে নিতে হবে পুরনো টোটো এবং সিটি অটো, অন্যথা নতুন বছর শুরু হতেই নেওয়া হবে কড়া ব্যবস্থা। শিলিগুড়িতে মৈনাক টুরিস্ট লজে পরিবহন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি সিটি অটো মালিক এবং টোটো মালিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী গৌতম দেব। বৈঠক শেষে মন্ত্রী বলেন, আগামী 31শে ডিসেম্বরের মধ্যে যেসব মেয়াদ উত্তীর্ণ সিটি অটো শহরের রাস্তায় চলাচল করছে তা উঠিয়ে নিতে হবে। এছাড়াও 3 নম্বর পাওয়া তার বদলে নামাতে হবে নতুন অটো, 3 নম্বরের টোটো উঠিয়ে নিতে হবে। ইতিমধ্যে প্রচুর নতুন সিটি অটো রাস্তায় নেমেছে এবং পাশাপাশি স্থায়ী নম্বরের টোটো শিলিগুড়ির রাস্তায় নামানো হয়েছে। সেক্ষেত্রে নতুন বছরে যারা পুরনো সিটি অটো চালাবে এবং যেসব 3 নম্বর দেওয়া টোটোর রাস্তায় দেখা যাবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একটা হচ্ছে এই সিটি অটো কনভার্সন, 31 তারিখ ডেট আছে, 31 তারিখের মধ্যে কনভার্ট করতে হবে। এটা BS4 আর LPG গ্যাসের জন্য আমরা 5+1 LPG হয়, সেটা গভর্নমেন্ট লেভেলে নোটিফিকেশনটা একটু রিভাইজ করার জন্য আমরা বলেছি, সেটা প্রক্রিয়া চলছে, যাতে দুটো অপশানই থাকে, LPGও থাকে আর BS4 থাকে, কিন্তু 31 তারিখের মধ্যে এটা আমরা কমপ্লিট করতে বলেছি। দ্বিতীয়ত টোটোতে 3 নম্বর যাদের দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে কনভার্ট করেছে, অনেকে করেনি, অনেকে আসেও, তো আমরা বলেছি যে এটা 31 তারিখের মধ্যে করতে হবে, এবং না করলে কিন্তু এরপরে সরকার থেকে ব্যবস্থা নেওয়া হবে এবং টোটোগুলো নির্দিষ্টভাবে ন্যাশনাল হাইওয়ে আর স্টেট হাইওয়ে বাদ দিয়ে অন্যান্য রাস্তাতে তারা চলাচল করবে। প্রক্রিয়াটা চলছে, 31 তারিখ কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে টাইমটা, সেই জন্য আজকে আমরা রিভিউ করে আমরা এটা অটো আর টোটোর ব্যাপারটা বললাম, এরপরে ইলিগাল গাড়িগুলোকে আটক করা হবে। আরেকটা রিভাইজ ফেয়ার চার্ট, এটা অনেকদিন রেট রিভাইজ হয়নি, সেটা MBS ডিপার্টমেন্ট থেকে পর্যালোচনা হচ্ছে, এই লাক্সারি ট্যাক্সি ফ্যাক্সি এসব এবং প্রিপেড যাতে সবাই চালায় এবং পর্যটনের মৌসুমে যাতে এক্সপ্রেস রেট না নেয় বেআইনিভাবে, সেই ভাড়া রেট রিভাইসের ব্যাপারে একটা ডিমান্ড এসেছিল, সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দেখছে, দেখে তারা একটা প্রক্রিয়া চালাচ্ছে, সেই প্রক্রিয়াতে গভর্নমেন্টের অনুমতি সাপেক্ষে তারা সেই কাজটা করবে। এই 3টে বিষয় বিকেলের মিটিংয়ে ছিল, খুব ইম্পর্টেন্ট বিষয়, সিটি অটো টোটো এগুলো কনভার্সন আমরা অল আউট প্রেশার দিয়ে আমরা এটা খুব সিস্টেমেটিক ওয়েতে করতে চাই। এরপর রুট ন্যাশনালাইজেশন করে আমরা দেখব যে শহরের যানজটটা যাতে 1 তারিখ থেকে অনেকটা নিয়ন্ত্রিতভাবে করা যায়, সেটা নিয়ে দরকার হবে ট্রাফিক মোকাবেলায় আমরা রাস্তাতেও নাম। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও, কন্ট্যাক্ট নম্বর 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।